আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শীতের আগমনে দারুণ মজার নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম শীত তো চলে আসলো আর এই শীতে এমন নাস্তা থাকবে না তা কী করে হয় মজার এই নাস্তাটি দেখতে হলে সম্পূর্ণ রেসিপি দেখে নেবেন আজকের নাস্তায় খুবই হেলদি নাস্তা তৈরি হবে আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তবে আর কথা নয় চলুন দেখি নেই মূল রেসিপিটা শীতে সবজি বাঁধাকপি আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিলাম এর টুকু ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বাভাবে ছুরি দিয়ে কাটলে চাইলে বডি দাদিও এই গাছটা করে নিতে পারেন নিয়ে নিব একটি মাঝারি সাইজের গাজর গাজরটাকেও আমি কুচি করে নেব তারপর নিয়ে নিচ্ছি একটা আলু যেভাবে করে ভাজি কাটি আমরা ঠিক সেমভাবেই করে নিচ্ছি এই জায়গায় চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সবগুলো কুচি করা আলু গাজর বাঁধাকপি তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব। প্রথমে আমি আস্ত গাজর আলু বাঁধাকপি ধুয়ে নিয়েছি তারপরও দুই একবার ধুয়ে আবারও পানির মধ্যে আমি সবজিটা রেখে দিব এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো এভাবে করে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পর সবজিগুলো উঠিয়ে নিলাম এখন কিন্তু এর মধ্যে পানি নেই দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ পরিমাণ এই জায়গায় চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন কাঁচামরিচ দুইটা কুচি করা ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি লবণ অ্যাড করলাম না কারণ সবজিগুলো লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার হাতে এভাবে করে মুঠো করে করে নিয়ে আমি প্যানে ছেড়ে দিচ্ছি এই নাস্তাটি বানাতে বেশি তেল লাগবে না এক টেবিল চামচ পরিমাণ তেল হলেই হবে তারপর যেভাবে করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাঠিটা দিয়ে একটা করে ডিম দেওয়া যাবে আমি একটু গর্ত করে দিলাম এখানে যেহেতু তিনটা আছে তিনটা ডিম দিয়ে দিলাম মিডিয়াম হিটে মানে অল্প হিটেই ভাজতে হবে এগুলোকে না হয় কিন্তু প্রাথমিক কালচে কালার হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে না খেয়াল রাখতে হবে চুলার হিটের দিকে তারপর উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে সময় লাগবে ভাজতে তিন থেকে চার মিনিটের মতো এর মধ্যে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে একটার পর একটা এভাবে করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা কুসুমটা কাঁচা রেখেও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রে আপনাকে উল্টিয়ে দিতে হবে সবজিটা আরও একবার তারপর ডিমটা দিতে হবে বাচ্চাদের টিফিনে সসের সাথে দিয়ে দিতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন এমনিতেও খাওয়া যাবে আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এটা এটা স্বাদ অতুলনীয় আমি কিন্তু ডিমের মধ্যে একটু করে লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ডিম দেওয়ার পর সামান্য করে লবণ দিয়ে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ